পূজো প্রস্তুতি নিয়ে আমরা এখন হাজির বনগাঁ পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবে। 57তম বর্ষে গাছ লাগানোর বার্তা আয়োজকদের। পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব একটা সামাজিক দায়বদ্ধ ক্লাব, সমাজকে আমরা প্রতি বছর কোনো না কোনো বার্তা দিই। গতবার যেমন আমরা সবুজ আয়ন দিয়েছিলাম যে গাছ লাগান প্রাণ বাঁচান, এবার এবং আমরা ওই দিনকে আমরা অষ্টমী এবং নবমী দিনকে আমরা প্রায় 2000 গাছ আমরা বিতরণ করেছিলাম। এবার আমরা মানুষকে বোঝাতে চাইছি যে গাছ যদি মরে যায় পৃথিবীর রূপটা কেমন হবে, পৃথিবীর ভারসাম্য হারিয়ে কেমন জায়গায় পৌঁছাবে, যাতে মানুষ আগামী প্রজন্মের কথা চিন্তা করে গাছ লাগায়। যার জন্য আমরা এবারে টিমের নাম দিয়েছি, গতবার যেহেতু সবুজ আয়ন করেছিলাম এবার দিয়েছি প্রতিরূপ। আর পৃথিবীর যখন ধ্বংসের মুখে যখন গাছপালা মরে যাবে কীরকম রূপ হবে সেটা তুলে ধরার চেষ্টা করছি আমরা এবারে পুজো মণ্ডপের মাধ্যমে। আমাদের এটা 57তম বর্ষ। আপনারা জানেন বিগত বিশ্বকর্মা পুজোর আগের থেকে 4-5 দিন প্রচুর বৃষ্টি হয়েছে, কাজ ব্যাহত ছিল, এখন প্রস্তুতি প্রায় তুঙ্গে। আমরা আশা করছি দর্শকদের জন্যে প্রথমা বা দ্বিতীয়ার দিনকে আমরা এই প্যান্ডেল আমরা ওপেন করে দেবো। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।